আমাদের এই গানটির ক্ষেত্রে করি মা এবং কোমল ধা ব্যবহৃত হচ্ছে, বাদ বাকি সমস্ত শুদ্ধ স্বরগুলিও ব্যবহৃত হচ্ছে। তো চলো আমরা শুরু করি। গানটি শুরু হচ্ছে পা থেকে, কেমন হবে? খেলিছি জল দেবী, তারপর সা থেকে শুরু নীল সাগর জলে, এরকম হবে ফার্স্ট দুটো লাইন। তাহলে খেলিছে পা করি মা পা, জল জল করি মা পা ধাপা, জল দেবী গাসা শুনিল শুনিল, সারে গা সাগর মা পাপা জলে কোমল ধাপা। তারপর মা থেকে হচ্ছে তরঙ্গ লহর তোলে, তারপর রে থেকে লীলাই তো কুন্তক, লীলাই তো কুন্তলে, এরকম হবে। তাহলে তরঙ্গ মা গা মা লহর রে সারে তোলে গা মা, লীলাই তো রে গা মা পা কুন্তলে, ধানি সা নিচের ধা নিচের নি ধানি সা হলো। তো এখানে শেষ হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। তাহলে আমরা ফার্স্ট পার্টটা সুরটা আরেকবার শুনে নিই। শুরু হচ্ছে পা থেকে, কেমন হবে? খেলিছে জল দেবী, তারপর সা থেকে শুনিল সাগর জলে, তারপর মা থেকে তরঙ্গ লহর তোলে, তারপর রে থেকে লীলাই তো কুন্তলে, এরকম হবে। তো এখানেই শেষ হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। এরপর শুরু হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টের সুরটি শুরু হচ্ছে গা থেকে, কেমন হবে? জল ছলোর মিনুপুর, তারপর পা থেকে স্রোত নীরে বাজে সুমধুর, এরকম হবে। তাহলে জল গারে ছলো গাসা উর্মি রেগা নূপুর মা গা গা স্রোত পা করি মা নীরে পা গা বাজে গা মা সুমধুর পা করি মা পা পা। তারপর জল পা উপরে সা চঞ্চল চন নিধা চলো পানি চলো ছলো ধাপা, কা কোনো গারে গা কেউর করি মা পাপা। তারপর সা থেকে হচ্ছে ঝিনুকের মেখলা কোটিতে দোলে, এরকম হবে। তাহলে ঝিনুকের সা সুধনি নিচে সুধনি রে রে, ঝিনুকের মেখলা রে সা গা কোটি গা সা তে, তে হচ্ছে রেতে দোলে গা সা, এরকম হলো। আবার অনেক ক্ষেত্রে কিন্তু কোটিতে দোলে এরকমও হয়। তো এক এক জায়গাতে এক এক রকম আছে, দুটো বইয়ে কিন্তু দুরকম আমি দেখেছি। কোটি গা মা তে রে দোলে গা সা, এরকম হবে। তো তারপরে আবার ফার্স্ট পার্টে ফিরে আসতে হবে। তাহলে আমরা এই পার্টটা সুরটা আরেকবার শুনে নিই। গা থেকে শুরু হচ্ছে জল ছলোর মিনুপুর, তারপর পা থেকে হচ্ছে স্রোত নীরে বাজে সুমধুর, তারপর পা থেকে জল চঞ্চল ছলো কাকুনো কেউর, তারপর সা থেকে হচ্ছে ঝিনুকের মেঘলা কোটিতে দোলে, এরকম হলো। আর আরেক রকম সুর হচ্ছে ঝিনুকের মেঘলা কোটিতে দোলে, এরকম হবে। তো এখানেই শেষ হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। এরপর শুরু হচ্ছে আমাদের থার্ড পার্ট। তো থার্ড পার্টের সুরটি শুরু হচ্ছে গা থেকে, কেমন হবে? আনমো আনমনে খেলে চলে বালিকা, এরকম হবে ফার্স্ট লাইন। তারপর সা থেকে হচ্ছে খুলে পরে মুকুট
দাদা মালিকা, এরকম হবে তাহলে আনো গাপা মনে ধাও পরে সা খেলে নিধা চলে নিপা বালি বালিকা ধা গাপা খুলে সারে পরে গাপা মুকুতা গারে সা মালিকা রে নিচের ধা সা মালিকা। তারপর হরষিত পারাবারে উর্মি জাগে, তাহলে হরষিত সাগারে সা পারাবারে পারা পা করিমা বারে পাগা উর্মি গা পাগা পা উর্মি জাগে ধা ধা সা। তারপর লাজে চাঁদ লুকালো গগন তলে, এরকম হবে তাহলে লাজে লাজে পানি চাঁদ ধা ধা লুকালো করি মাধা পাপা গগন সারে গা তলে রেসা, এরকম হবে। তো এরপর আবার ফার্স্ট পার্টে ফিরে আসতে হবে, তো আমাদের গানটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে লাস্ট পার্টটা সুরটা আমরা আর একবার শুনে নিই, শুরু হচ্ছে গা থেকে, কেমন হবে? আন আন মনে খেলে চলে বালিকা, তারপর সা থেকে হচ্ছে ফুলে পরে মুকুতা মালিকা হলো, তারপর সা থেকে হবে হরষিত পারাবারে উর্মি জাগে, তারপর পা থেকে হচ্ছে লাজে চাঁদ লুকালো গগন তলে, এরকম হবে। তো এরপর আবার খেলিছে জল দেবী, এটা তারপর ফিরে আসতে হবে। তো আমাদের গানটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো এই গানটি সম্পূর্ণ আমি আমার বিনীতা হালদার চ্যানেলে আপলোড করেছি, তো আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন এই গানটি আমি হারমোনিয়ামে কেমনভাবে গেয়েছি। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অপশান সিলেক্ট করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।